বছরের শেষ ধাক্কা ছিল ঝালকাঠিতে লঞ্চে আগুন, যাতে এখন পর্যন্ত 43 জনের মরদেহ পাওয়া গেছে, আহত উদ্ধার হয়েছে প্রায় 150 যাত্রী, নিখোঁজ আরও অনেকে। স্মরণকালের ইতিহাসে লঞ্চে আগুনের এত ভয়াবহ ঘটনা আগে ঘটেনি। কালকে মানুষ যখন ফিরে দেখবেন তখন স্মৃতিতে ভয়াবহ এক অধ্যায় হয়ে থাকবে অভিযান 10 লঞ্চের আগুন। এক মধ্যরাতে অসংখ্য যাত্রী যখন ঘুমন্ত তখন দাউ দাউ করে জ্বলে ওঠে অভিযান 10 লঞ্চ। একটার দিকে ঘুমানোর পর 3টা সাড়ে 3টা এরকমের হয়েছে, হঠাৎ মানুষজনের চিল্লা চিল্লিতে ঘুম ভেঙে গেছে। আমার মা ওয়াশরুমে গেছিল, সে লাভ দিতে পারছে, আমি আমার ভাস্তিতে নিয়ে উপরে চলে গেছিলাম। তো উপরে যাওয়ার পর উপরে যে ফ্লোরের যে আপনার ইটা টিনটা ওটা প্রচুর পরিমাণে হিট হওয়ার কারণে প্রতিটা মানুষের পাও নিচে লাগে। যে 23 ডিসেম্বর সন্ধ্যায় কয়েকশো যাত্রী নিয়ে ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে ছেড়ে যায় অভিযান 10 লঞ্চ। সপ্তাহের শেষ কর্মদিবস হওয়ায় যাত্রীর সংখ্যা ছিল অনেক বেশি। যাত্রীদের অভিযোগ, লঞ্চ চালুর 1 ঘন্টার মধ্যেই বিকট আওয়াজ শুরু করে ইঞ্জিন, ধোঁয়ার সঙ্গে মাঝে মাঝে বের হচ্ছিল আগুনের ফুলকি, মাঝ নদীতে কয়েক দফা ইঞ্জিন বন্ধও হয়ে যায়। লঞ্চটা ছেড়ে যখন মাঝখানে চলে আসে বুড়িগঙ্গার, তখন থেকে আগুনটা বেরোচ্ছিল, ঠাস ঠাস করে শব্দ হচ্ছিল আর আগুন বেরোচ্ছিল। লঞ্চের গতি বাড়াতে মাত্র 2 মাস আগেই ইঞ্জিন পাল্টানো হয়েছিল অনুমোদন ছাড়াই। লঞ্চে যুক্ত 2টি রিকন্ডিশন ইঞ্জিন থেকেই আগুনের শুরু বলে ধারণা করা হচ্ছে। আর্লি যদি গন্তব্যে পৌঁছানো যায় সেই ক্ষেত্রে যাত্রীদের ডিমান্ড তুলনামূলকভাবে বেশি থাকবে, মূলত এই উদ্দেশ্যেই সে অধিক গতি সম্পন্ন ইঞ্জিন জাহাজে স্থাপন করে অনুমোদনবিহীন। ইঞ্জিন রুমে আগুন ধরার পরেও অন্তত 1.5 ঘন্টা চলমান থাকে লঞ্চটি। শেষে যখন দাউ দাউ করে জ্বলতে শুরু করে গোটা লঞ্চ, তখন ঝালকাঠি ঘাটের কাছে লঞ্চ ছেড়ে পালিয়ে যায় স্টাফেরা। স্টাফগুলা ওখানে বিরানের পরে পরে এরা পলাই গেছে গা, এরা যদি চেষ্টা করতো লোকগুলো বাঁচানো যেত। এই নদীটা কিন্তু খুব বেশি বড় না, যে কোনো একটি পারে যদি তারা ভেরিয়ে সাথে সাথে যদি অ্যাঙ্করটা ফেলে দিত তাহলে কিন্তু মানুষরা খুব দ্রুত তীরে লাফিয়ে যাওয়ার একটা সুযোগ পেত। নদীর মাঝখানে ফেলে রেখে যদি চালকরা চলে যায় তারা তো এটা তো নিয়ন্ত্রণহীন অবস্থায় থাকে এবং তখন কিন্তু মানুষের হতাহত সংখ্যা বেড়ে যায়, কারণ মানুষকে পানিতে লাফ দিতে হচ্ছে। এ ঘটনায় লঞ্চের ভেতর থেকে প্রথম দিনেই 37টি মরদেহ উদ্ধার করা হয়। হাসপাতালে মারা যান আগুনে পোড়া আরও অন্তত 3 জন, পরে নদীতে ভেসে ওঠে 2টি মরদেহ, যদিও এখনও স্বজনেরা অনেকের খোঁজ পাননি। ঘটনার পরপরই একটি তদন্ত কমিটি গঠন করে নৌ পরিবহন মন্ত্রণালয়। তৃতীয় দিনে মালিক এবং স্টাফদের আসামি করে মামলাও হয়। এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে লঞ্চ মালিককে। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঝালকাঠি।